হ্যালো ভিউয়ার্স, অনেকেরই কিন্তু পাই নেটওয়ার্কে আপনাদের কেওয়াইসি আটকে আছে, আপনাদের কেওয়াইসি হচ্ছে না, অথবা আপনি নাম চেঞ্জ করতে পারছেন না। প্রথমে শুরুতে আপনারা যে নামটা দিছিলেন সেটা কিন্তু আপনাদের সমস্যা করছে, এই কারণে আপনাদের কিন্তু কেওয়াইসি হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এই জায়গাতে, আপনারা দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্ক কেওয়াইসি কিন্তু তারা অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছে, এবং এখন কিন্তু আপনারা আপনাদের ভুল নামটা সংশোধন করতে পারবেন এবং সঠিকভাবে আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অফিসিয়াল আপডেটটা কী, এবং এই আপডেটটা আমাদের জন্য খুবই ভালো হতে যাচ্ছে, কারণ এই আপডেটের মাধ্যমে কিন্তু আমরা এখন আমাদের পাই নেটওয়ার্ক থেকে আমাদের কেওয়াইসি কমপ্লিট করতে পারবো এবং সব কিছু ক্লিয়ার করতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে এখানে অনেক কোশ্চেন দেওয়া আছে যেগুলো মানুষ করছে, সেগুলো থেকে তারা অ্যান্সার করে রাখছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি FAQ, এখানে যদি আপনারা ক্লিক করি বা এখান থেকে অ্যাপ্লাই অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এখান থেকে আমরা যদি কেওয়াইসি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে যাই, তাহলে এখানে আমি আপনাদেরকে সিম্পলি দেখাইতে পারবো যে আসলে কী কী এখানে আছে। আপনারা এখানে অবশ্যই ইংলিশ করে নেবেন অথবা বাংলা করে আপনারা পড়তে পারেন। তো এখানে একদম সব থেকে আমি যেটা পড়ে আপনাদেরকে নিচে দেখাবো সেটা হচ্ছে 9 নম্বরে তারা যে কথাটা বলছে, আমি সেটা আপনাদেরকে ট্রান্সলেট করে বলছি। যে এখানে একটা কথা বলছে তারা যে ইট উইল বি পসিবল ফর কেওয়াইসি ভ্যালিডিটর টু রিভিউ নেম চেঞ্জ অ্যাপিল। আমরা দেখেন নামটা ভুল করার কারণে কিন্তু আমরা অনেকেই কেওয়াইসি হচ্ছে না, সেটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে আমরা ধরেন আমার নাম মনে করেন যে প্রান্ত, ঠিক আছে, আমার চ্যানেলের নাম দিয়ে ধরেন আমি খুলে রাখছি প্রান্ত টেক, কিন্তু এইটা দিয়ে যখন আমি হচ্ছে NID সাপোর্ট করছি তখন কিন্তু হচ্ছে না, কারণ আমার নাম মোহাম্মদ আব্দুর রউফ প্রান্ত, ঠিক আছে। তো আমি ফুল নাম না দেওয়ার কারণে আমার কিন্তু এটা হচ্ছে না। তো আপনারা অনেকে অনেক রকম নাম দিয়ে অ্যাপিল করছেন, এই কারণে কিন্তু আপনাদের কেওয়াইসিটা আটকে আছে। আমরা কিন্তু এখন অরিজিনাল আপনার NID কার্ডে যদি মোহাম্মদ থাকে আপনাকে মোহাম্মদ দিতে হবে, যদি মোহাম্মদের পরে বাকি যে নামটা থাকবে সম্পূর্ণটাই আপনাকে দিতে হবে, কারণ তাছাড়া কিন্তু হবে না। এবং এখানে বলছে দেখেন যে ফর পায়োনিয়ার হু অ্যাপিল দেয়ার চেঞ্জ দেয়ার অ্যাকাউন্ট নেম স্মল নেম আপডেট, ঠিক আছে, দেয়ার অ্যাপিল দেয়ার আইদার, দেখতে পাচ্ছেন বাই অনলি দ্য মেশিন অটোমেশন রিকোয়ার। তার মানে এখান থেকে পুরোটা আমি যেটা পড়ে বুঝলাম যে সেটা হচ্ছে তারা মেশিন অটোমেশনের মাধ্যমে যেটা হচ্ছে রোবোটিকভাবে তারা কিন্তু নামটা সলভ করে দিবে, এবং যদি সেটা সলভ না হয় তাহলে তারপরে সেটা হচ্ছে তারা হিউম্যান ভ্যালিডেটরস করতে পারবে, করে সলভ করে দিবে। এবং নাম সলভ না হলে কিন্তু আপনাদের কেওয়াইসি হচ্ছে না, এবং এই জন্য কিন্তু আপনাদের কেওয়াইসিটা পেন্ডিং হয়ে আছে বহুদিন, কারণ আপনার নাম দেখেন আমি নিজেও ভুল করছি। আপনাদেরকে দেখাই, এখান থেকে 3 ডটে চলে যায়, 3 ডট থেকে এখান থেকে প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম এখানে দেওয়া আছে Pranto Tech 01, কিন্তু এটা কিন্তু আমার NID নাম না। আমার NID নাম অনুযায়ী এখানে আমাকে নামটা দিতে হবে। যখনই আমি NID সাবমিট করছি, দেখুন আইডেন্টি ভেরিফিকেশন KYC এখানে কিন্তু এই অ্যাকাউন্টে এখনও ঘুরছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের আপডেট করে নিতে হবে, এবং এটা কিন্তু আপনার আগে যে এখানে একটা নাম অপশন ছিল এটা কিন্তু খুব সহজে চলে আসবে অ্যাপ্লাই করার। এবং অ্যাপ্লাই করে আপনারা অবশ্যই নামটা NID কার্ড অনুযায়ী করে নেবেন, তাহলে কিন্তু আপনার এটা KYCটা হয়ে যাবে। আমি আপনাদেরকে যদি দেখাই যে আমাদের KYC আপডেটটা কী অবস্থা, সেটা দেখেন আমি নিজেও এই অ্যাকাউন্টে KYC করার জন্য রাখছি, কিন্তু সেটা কিন্তু হয়নি। সেটা কেন হয়নি দেখেন, এখান থেকে ম্যানুয়েটে যাবো, ম্যানুয়েট থেকে এখান থেকে ম্যানুয়েট চেকলিস্টে আপনারা আসবেন। চেকলিস্টে আসার পর দেখেন সবগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখেন এখান থেকে আমি KYC অ্যাপ্লিকেশন সাবমিট করে রাখছি বহুদিন আগে, এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু দেখেন ওয়েট ফর KYC রেজাল্ট, KYC রেজাল্টটা কিন্তু আসতেছে না। না আসার কারণটা হচ্ছে এইটা, কারণ আমার নামটা কিন্তু ম্যাচ করছে না আমার অ্যাকাউন্টের সাথে এবং NID কার্ডের সাথে। অবশ্যই আপনাকে NID কার্ডটা ম্যাচ করতে হবে ভিউয়ার্স। আপনারা অবশ্যই এখানে যারা নতুন অ্যাকাউন্ট খুলতেছেন এবং যারা আগে অ্যাকাউন্ট করছেন, তো অবশ্যই আপনারা কিন্তু NID কার্ডের নাম অনুযায়ী আপনারা করলে আপনারা এটা কিন্তু KYC হয়ে যাবে। KYC হওয়ার পরে আপনি কিন্তু এটা ট্রান্সফারেবল করতে পারবেন। এটা হচ্ছে ছিল বড় একটা বিগ আপডেট, অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন এবং এইভাবে আমরা কাজ করব। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন যেহেতু চলে আসছে, আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং এটা খুব সহজেই আমাদেরকে নাম চেঞ্জ করার সুযোগটা দিয়ে দিবে ভিউয়ার্স। সো এইভাবে আমরা নামটা চেঞ্জ করব এবং এখানে কাজ করব। তো এটাই ছিল আপডেট। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।